রাখতে চেয়েছিলেন গোপন, তবে টেলিপাড়ার গুঞ্জনের ঠেলায় এই সুখবর গোপন রাখা আর গেল না। মা হতে চলেছেন জনপ্রিয় টিভি ধারাবাহিক রানী রাসমণির অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। তবে এই সিরিয়ালে তনুশ্রী মা ভবতারিণী নামে বেশি পরিচিত। তনুশ্রী জানিয়েছেন, কয়েকদিন পরেই এই সুখবর সবার সঙ্গে শেয়ার করতাম, আসলে 3 মাস পেরিয়েছে সবে, এখন তো সবাই জেনে গিয়েছে। মা ভবতারিণীর রূপে নিজেকে ভারী পছন্দ তনুশ্রীর। তনুশ্রীর কথায়, ভবতারিণীর আশীর্বাদ যেন সব সময় সঙ্গে থাকে আমার। তনুশ্রী ভট্টাচার্য অন্তঃসত্ত্বা হতেই নতুন গুঞ্জন টেলিপাড়ায়। শোনা যাচ্ছে তনুশ্রী অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি রানী রাসমণি ধারাবাহিক থেকে সরছেন, আর তনুশ্রীর জায়গায় আসছে নতুন কোন মুখ। তবে এই নিয়ে আপাতত কিছুই বলতে চান না অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই, এমন কিছু আমার কানে আসেনি, তাই এটা নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তনুশ্রীর বড় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, পরিচালক সমীক ঘোষের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েছিলেন এই টেলি অভিনেত্রী। করুণাময়ী রানী রাসমণি ছাড়াও জি বাংলার এই অপর ধারাবাহিক কি করে বলবো তোমায়তেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। তাহলে দর্শক, কি করে বলবো তোমায় ও করুণাময়ী রানী রাসমণি খ্যাত অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য মা হতে চলেছেন, এই খুশির খবরটি জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।